হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্ন। আজকে আমরা যেটা আলোচনা করব, কেন এই জাভা নামটি এসেছে। প্রথমে এই জাভা নামটি শুনলে সবাই হয়তো বলতে পারবে যে জাভার স্রষ্টা কে, ইনভেন্টর কে। আমরা সকলেই জানি যদি কেউ জাভা প্রোগ্রামার হয় বা কোনো আইটি সেক্টরে স্টুডেন্ট হয় অর কর্মরত কোনো ব্যক্তি হয়, তাকে যদি একটা কোশ্চেন করা হয় যে জাভার স্রষ্টাকে, সকলে হয়তো বলে দেবে নামটা জেমস গসলিং। কিন্তু এই জাভা নামটা কেন এসছে, কেউ এই এই কোশ্চেনটা হয়তো করলে অনেকের কাছ থেকে তার উত্তর পাওয়া যাবে না। তো আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা বলবো যে জাভা নামটি কেন এসেছে। তো প্রথমেই বলে রাখি, আমরা সকলেই জানি যে জাভা, এই পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা 1991 সালে শুরু হয়েছিল। তো প্রথমে এই প্রজেক্টটার নাম ছিল ওয়াক। কেন ওয়াক ছিল? কারণ জেমস গসলিং যেখানে বসে প্রজেক্টটা ডেভেলপ করত, তার বাড়ির সামনে একটা ওয়াক গাছ ছিল। তো তাই সেখান থেকেই সেই প্রোগ্রামটির নাম হয় ওয়াক। তো এটা আমরা সকলেই জানি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওয়াক নামটি অলরেডি এক্সিস্ট করছে, তো সুতরাং তাদের নাম পরিবর্তনের দরকার ছিল। তারপরে শুরু হলো জাভার গ্রিন প্রজেক্ট। সেম টিমমেট নিয়ে জেমস গসলিং জাভার গ্রিন প্রজেক্ট স্টার্ট করল এবং 1993 সালে এটির নাম দেয়া হলো জাভা। কিন্তু কেন জাভা, কেন আমরা জাভার লোগোতে একটা কাপ এবং প্লেটের সাথে ফুটন্ত স্ক্রিনটাকে আমরা দেখতে পাই, কখনো কি ভেবে দেখেছেন? নিশ্চয়ই সব কিছুর পেছনে একটা কারণ থাকে, কেন এই লোগোটি। তো চলুন, কেন জাভা নামটি এসছে। তো সাধারণত আমরা যদি এখন জিজ্ঞাসা করি হোয়াই দ্য নেম জাভা কেম, তো অনেকের মনেই কোশ্চেন আসতে পারে যে জাভাটা কি আদৌ ফুল ফর্ম না এটা কোনো শর্ট ফর্ম। তো আমরা বলে রাখি, জাভা হলো ফুল ফর্ম, এটা কোনো শর্ট ফর্ম নয়। তাহলে জাভা নামটি কেন এসছে এবং কেন এই কাপের ছবিটা আমরা দেখতে পাই? তো যখন এই গ্রিন প্রজেক্টটা শুরু হলো এবং ওয়াক নামটি অলরেডি এক্সিস্ট ছিল, তো সেই সময়ে জেমস গসলিং এবং তার টিমমেটরা এই প্রজেক্টটা যখন কাজ করতো, তখন তারা সারা দিন রাত ধরে এই প্রজেক্টটার পেছনে কাজ করত। এবং আমরা সকলেই জানি সারা দিন রাত মানুষ কাজ করলে তার কিছু এক্সটার্নাল এনার্জির দরকার হয়। সেই এনার্জিটা তারা কোথার থেকে পেত? তারা সারা দিন রাত কফি খেত এবং তারা মনে করত যে এই কফিটাই তাদের এনার্জি যোগান করছে। এবং যে কফিটা আসতো সেই জায়গাটার নাম ছিল জাভা আইল্যান্ড। এবং পরবর্তীকালে সিদ্ধান্ত নিল জেমস গসলিং যে এত সুন্দর কফি, যে আমাদের যেই কফি খেয়ে আমরা এত একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাচ্ছি, সুতরাং আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নাম জাভাই থাকা উচিত। তো 1993 সালে সেই কফি আইল্যান্ডের নাম যে জাভা ছিল, সেই নামকরণে এই প্রোগ্রামটির নামকরণ করা হয় জাভা। তো তাই আমরা দেখতে পাই যে জাভার আইকনে একটা প্লেটের ওপরে কাপ এবং তার মধ্যে থেকে স্টিমের ছবি দেখতে পাই। এটা কিছুই না, এটা সাদা, এটা হলো সেই কফির ছবি যে কফি খেয়ে তারা এই সুন্দর প্রজেক্টটি বানিয়েছিল। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস, ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। উইল সি ইউ ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।